হক মার্কেটের সরু গলি, দুই পাশে হরেক রকমের দোকান, আর তার মাঝেই দাঁড়িয়ে 122 বছরের পুরনো দোকান, যার পাশ দিয়ে গেলে শুধু কেক পেস্ট্রির গন্ধ। মেহগিনি কাঠের শোকেসে উঁকি মারছে দারুণ দারুণ সব লঘুনীয় পেস্ট্রি। বড়দিনের সময় তো এখানে পা ফেলাই যায় না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কথা হচ্ছে কলকাতার ঐতিহ্যবাহী বেকারি নাহমস অ্যান্ড সন্সকে নিয়ে। শহরে হাজারো কেকের দোকান, অনলাইন বেকারির হাজারো বিকল্প থাকলেও নাহমসের কোনো তুলনাই হয় না। তাই তো বছরের পর বছর ধরে কলকাতার মানুষের মনে একটা আলাদাই জায়গা তৈরি করে নিয়েছে এই বেকারি। তবে এবার নাহমসের মেনুতে আসছে বড় বদল, সেই সঙ্গে দোকানও সপ্তাহে একদিন বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে, যা শুনে মন খারাপ ক্রেতাদের। নাহমসে ফ্রুট প্লাম কেক, ক্রিম ফিল্ড পেস্ট্রিজ, রামবলস, লেমন টার্ট, ওয়ালনাট চকলেট ব্রাউনির মতো কেক পেস্ট্রির পাশাপাশি রমরমিয়ে চলে নানান ধরনের প্যাটি এবং পাফ, বিশেষ করে চিকেন পাফ, চিকেন প্যাটিস, চিকেন ক্রোসে। কিন্তু জানা গিয়েছে চিকেনের এই পদগুলি আর মিলবে না দোকানে, চিকেনের পদই বিক্রি করা বন্ধ হয়ে গেল। তার বদলে পাওয়া যাবে ভেজ এবং চিজের পদ। ইসরায়েল থেকে এই নির্দেশ দিয়েছেন নাহমসের কনফেকশনারির কর্ণধার অ্যাডাম নাহম। এভাবে যে নাহমসের স্বাদ হারিয়ে যাবে ভাবতেই পারছেন না কেউই। কি কারণে বন্ধ করে দেওয়া হলো? মনে করা হচ্ছে মাংসের পদ বন্ধ হয়ে যাওয়ার পিছনে ইহুদিদের মাংস কাটার নিয়ম। ইহুদিদের নিয়ম মতে মাংস কাটতে হবে ইহুদি কসাই আইন সম্বন্ধে জানেন এমন একজনকে, যাকে বলা হয় সহেজ। কলকাতায় সেরকম লোক খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এছাড়া মুরগির গলা এক কোপে কাটারও নিয়ম রয়েছে। সোম থেকে রবি 7 দিনই দোকান খোলা থাকতো এতদিন, তবে এবার শনিবারও বন্ধ থাকবে দোকান। এর পিছনে রয়েছে বিশেষ কারণ, ইহুদিরা শনিবারকে বিশ্রামের দিন বলে মনে করেন, সে কারণে এবার থেকে শনিবারও বন্ধ রাখা হবে দোকান। এক ইহুদি ব্যবসায়ীর হাত ধরেই কলকাতায় নাহমসের প্রতিষ্ঠা। সালটা ছিল 1902। তারপর থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দোকান রমরমিয়ে চলছে। শুরুতেই অবশ্য দোকান করতে পারেননি ইহুদি ব্যবসায়ী, প্রথমে বাড়ি বাড়ি গিয়ে কেক পেস্ট্রি বিক্রি করতেন। তারপর নিউ মার্কেটের এক চিলতে দোকান ঘরে শুরু হয় ব্যবসা।